তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, সেটা হচ্ছে ভাইরাল ডিমের পানিপোচ। তো আমি হচ্ছে ডিমের উপর, ডিম পোচের উপর এক্সপেরিমেন্ট করতেছিলাম, তো আজকে মনে হলো যে ডিমের পানিপোচ কিভাবে করে তো সেটা একটু ট্রাই করি, আবার সেটা আপনাদের সাথে একটু শেয়ারও করি। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে চামচের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা দিলে হয় কি, মানে লাস্টে হচ্ছে উঠানোর সময় ভালোভাবে উঠে আসে। তো এখানে হচ্ছে এবার ডিমটা চামচের মধ্যে দিয়ে দিব, জানি না হবে কি না, তো শেষ পর্যন্ত সাথে থাকুন, আশা করি দেখতেই পারবেন না হয় কি না হয়। তো এইখানে হচ্ছে ডিমটা পুরাটা এখানে উঠে নাই, ধরে নাই আর কি। তো দেখতেই পাচ্ছেন পড়ে যাচ্ছিল, দেন হচ্ছে আমি এই যে পানিটা আগে থেকে গরম করে নিচ্ছিলাম ওর মধ্যে দিয়ে দিলাম। আসলে এটা একটা ধৈর্যের ব্যাপার, এটা না করাই ভালো, অনেক সময় লাগে পুরাটা সিদ্ধ হইতে। করতে পারেন চাইলে, আমি তো এইভাবে করে বাবুকে খাওয়াই দিছি, বাবু বেশ ভালো করেই খাইছে, সমস্যা হয় নাই, মানে ও সিদ্ধ করার থেকে এইভাবে ভালো খাইছে। তো আমি একটু ঢেকেও দিলাম যাতে উপরটা একটু সিদ্ধ হয়, না হলে কুসুমটা আবার কাঁচা থেকে যাবে এই কারণে আর কি। যারা কুসুম কাঁচা খাইতে মানে একটু নরম খেতে পছন্দ করেন, তারা হচ্ছে না ঢেকে দিলেও হবে। এই তো তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আমি ডিমটা নামিয়ে নিচ্ছি, বেশ ভালোই হয়েছে, কিন্তু শেপটা খুব সুন্দর হয়েছিল। এটাই হচ্ছে ডিম, ভাইরাল ডিমের পানিপোচ। অনেকে হয়তো এখনও ট্রাই করেন নাই, ট্রাই করতে পারেন এইভাবে। তো আপনাদের একটু কেটে দেখাই, দেখুন খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, এখানে একদম পুরাটা সিদ্ধ হয়ে গেছে, একটু বেশি সিদ্ধ হয়ে গেছে মেবি, তো সমস্যা নাই। এটা হচ্ছে আমি এই তো কেটে নিচ্ছি, বাবুকে একটু খাওয়াই দিব, এই জন্য একটু ছোট করে কেটে নিলাম। তো আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন। আর আজকের এই ডিমের পানিপোচটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো এখানে হচ্ছে দেন আমি একটু পায়েস বানিয়ে নিচ্ছি, পায়েস রান্না করব। তো পায়েস রান্না করার জন্য হচ্ছে ফার্স্টে একটু দুধ দিয়ে নিলাম, দেন হচ্ছে এই যে চাউলটা হচ্ছে আগে ভিজিয়ে রেখেছিলাম পোলাওয়ের চাউল, দেন হচ্ছে দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য আর কি। তো এই তো দেখতেই পাচ্ছেন রান্না করছি, পায়েস রান্না করা তো খুব বেশি কঠিন কাজ না, সবাই পারেন হয়তো। তো আমার হচ্ছে আজকে পায়েসটা একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে এই যে মানে যখন হয়ে আসবে মানে মাঝামাঝি পর্যায়ে যখন, তখন হচ্ছে পায়েসের মধ্যে কী করবেন, একটু ওই যে পোলাওয়ের চাউল আছে না, পোলাও চাউল দিয়ে তো রান্না করতে হয়, তো ওইটা হচ্ছে গুঁড়া করে দিবেন, একদম গুঁড়া করে দিলে হচ্ছে হয় কি মানে টেস্টটা ভালো আসে, ছাড়া ছাড়া একটা ব্যাপার থাকে না, ওটা হয় না। তো দেন এই তো আমি হচ্ছে বাদাম কুচি দিয়ে দিলাম লাস্টে, একদম লাস্টে, আর একটু এক চামচ ঘি দিয়ে নিলাম, দেন এই তো রেডি আমার পায়েস। খুব মজা হয়েছিল, বাট পরের দিন হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো এই কারণে হচ্ছে বেশি শক্ত হয়ে গেছিলো, সাথে সাথে আর আপনাদের সাথে শেয়ার করি নাই। এটা হচ্ছে পরের দিন সকালে, পরের দিন বলতে আজকে সকালে, কালকে রান্না করেছিলাম পায়েসটা। তো এই বন্ধুরা, ইউটিউব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হবে, সবাইকে আল্লাহ হাফেজ।